যারা অ্যাডাল্ট প্রেমিক প্রেমিকা আছেন, যারা ফ্যামিলিতে রাজি হচ্ছে না তাদের বিয়ের জন্য, সেই ক্ষেত্রে আপনাদের ফ্যামিলিকে বলার পরও যদি তারা এই বিয়েতে রাজি না হয়, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কোর্টে চলে আসুন, একজন লয়ারের মাধ্যমে বিয়ে করে ফেলুন। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনাদের মা বাবা কী বুঝবে আপনাদের ফিলিংসের ব্যাপারে, আপনাদের প্রেম ভালোবাসার ব্যাপারে? দুতুর ইচ্ছাই ছাড়েন তো মা বাবার কথা, নিজেদের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে শিখুন। বাংলাদেশ লিগাল সাপোর্ট প্রোগ্রাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। ইন্ট্রোর আগে যে কথাটা শুনেছেন সেটাকে সিরিয়াসলি নেওয়া দরকার নেই, আমি একদম ফান করে বলেছি, মজা করে বলেছি। সো এই ব্যাপারটাকে আপনারা সিরিয়াসলি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা কোর্ট ম্যারেজটাকে কোনোভাবে ইন্সপায়ার্ড করি না, সেক্ষেত্রে আমরা চাই যে ফ্যামিলিগতভাবে বিয়ে হোক, ইভেন কি ফ্যামিলির বাধ্যবাধকতার সহিতই আপনারা কনজুগাল লাইফ লিড করেন। সেই ক্ষেত্রে কোনো সময় যদি আপনারা বেঁধে যান বা কোনো প্রবলেম ক্রিয়েট হয়, তখনই কিন্তু আপনাদের এই কোর্ট ম্যারেজের কথা আসে। আর সেই ক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে কোর্ট ম্যারেজ করতে গেলে কী কী প্রয়োজন, বা কোর্ট ম্যারেজ করতে গেলে কী করতে হবে, বা কোর্ট ম্যারেজ করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। এই ব্যাপারগুলো প্রায়শই আপনারা ফোন দিয়ে জানতে চান। যদি আপনারা কোর্ট ম্যারেজ একান্ত করতেই চান, অবশ্যই কোর্টে আসতে হবে। কোর্টে আসার পরে অবশ্যই আপনারা এফিডেভিট বা হলফনামা করতে হবে। অনেকে জানতে চান যে এই হলফনামার উপকারিতা বা অপকারিতা কী থাকতে পারে। এই হলফনামার উপকারিতা হলো যে যদি ম্যাক্সিমামই আমাদের দেশে আমরা প্রায়শই দেখি যে যখন কোনো ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করে বা কোর্ট ম্যারেজ করে, সেই ক্ষেত্রে মেয়ের ফ্যামিলি মামলা করে, ছেলের বিরুদ্ধে অপহরণ মামলা করে। কিন্তু এই যে হলফনামাটা আছে, সেই হলফনামা কিন্তু লিখে দেওয়া থাকে যে মেয়েকে জোর করে কোনো কিছু করানো হয় নাই, জোর করে তাকে বিয়ে করানো হয় নাই, বা জোর করে তাকে সিগনেচার করা হয় নাই, সে স্বইচ্ছায় নিজের সম্মতিতে কিন্তু বিয়ে করতে এসেছে। আমরা প্রায় সময় দেখি আপনারা কোর্ট ম্যারেজ করেন ঠিকই, কিন্তু ভ্যালিড মানুষের কাছে কোর্ট ম্যারেজ করেন না। পরবর্তীতে যখন আপনার ডকুমেন্টসের জন্য যান, সেই ডকুমেন্টসটা পাওয়া যায় না, বিকজ আপনার ফ্রড বিয়ে করেছেন। যে কাজের মাধ্যমে বিয়ে পড়েছেন সেই কাজটা ফ্রড ছিল। ইভেন কি ভলিউম নাম্বার, পৃষ্ঠা নাম্বার, পেজ নাম্বার, যে নাম্বারগুলো ছিল এগুলো মন গড়াভাবে একটা নাম্বার দিয়েছে। আপনারা কোর্ট ম্যারেজ করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে অবশ্যই কোর্টে গিয়ে একজন ভালো আইনজীবী স্বর্ণপূর্ণ হবেন, যেই ক্ষেত্রে সেই আইনজীবী আপনাদেরকে অবশ্যই যে সত্যিকারিতে কাজই তার কাছে নিয়ে যাবে, ইভেন কি বিয়ের প্রসিডিংটা আপনাদেরকে কমপ্লিট করে দেবে। আর এই বিয়ের প্রসিডিংটা কি একজন লয়ার কিন্তু ফুলফিল করতে পারে, শুধু কাজই কিন্তু একটা কাজ করতে পারে যে কাজের মাধ্যমে আপনারা বিয়ে করবেন, ইভেন কি বালাম রেজিস্ট্রি নাম্বারগুলোতে কাজই হেল্প করবে, ইভেন কি কাজই বিয়ে পড়িয়ে দেবে। অর্থাৎ পরবর্তীতে কোর্ট ম্যানেজ করার পরে পরবর্তীতে যদি কোনো ঝামেলা হয়, সেই ঝামেলাগুলো কিন্তু ওই লয়ারে কিন্তু ফেস করতে হবে। যখন আমি কোর্ট ম্যারেজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কী কী আনতে হবে ডকুমেন্টসগুলো, সেক্ষেত্রে আমি বলবো যখন কোর্ট ম্যারেজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আপনাদের দুজনের ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কপিটা নিয়ে আসলে হবে, আর আপনাদের দুজনের দুই কপি ছবি নিয়ে আসলে হবে, আর আপনার সশরীরে উপস্থিত থাকলেও চলবে। যে বিয়ে করানোর জন্য সাক্ষীর প্রয়োজন আছে কিনা, নাকি কোর্ট থেকে সাক্ষী দিয়ে দিবে, সেক্ষেত্রে আমি বলতে চাই যে অবশ্যই সাক্ষী নিয়ে আসবেন। দুজন ছেলে সাক্ষী অবশ্যই লাগবে, ইভেন কি তারা অ্যাডাল্ট হতে হবে। তবে সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যে দুজন ছেলে যদি না আনতে পারেন, দুইটা মেয়ে আর একটা ছেলে, বিকজ এখানে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় আইনে যে একটা ছেলে ইকুয়াল দুইটা মেয়ে। সেই ক্ষেত্রে যদি আপনারা দুজন পুরুষকে না নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে দুইটা মেয়ে প্লাস একটা ছেলেকে নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু কোর্ট ম্যারেজটা আপনাদের প্রসিডিউরটা কমপ্লিট হয়ে যাবে। ম্যারেজের জন্য টাকার ব্যাপারটা জানতে চান যে কীরকম টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমি বলতে চাইবো যে টাকার ব্যাপারটা হলো যে কোর্ট ম্যারেজের রাষ্ট্রীয় আইন অনুযায়ী 1,12,50 টাকা দিতে হয়। সেক্ষেত্রে 12.5% করে রাষ্ট্রীয় সরকার কিন্তু সেটা নিয়ে নেবে আপনাদের ট্যাক্স হিসেবে, সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু আপনাদের দিতে হবে। সো আপনিই বুঝে নেন যে আপনারা কত টাকায় কাবিন করবেন, সেক্ষেত্রে 12.5% অনুযায়ী কিন্তু আপনারা এটাকে কাউন্ট করতে পারেন। কোর্ট ম্যারেজ হওয়ার কতদিন পরে রেজিস্টার্ড কাবিননামাটা আপনারা পাবেন, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে রেজিস্টার্ড কাবিননামাটা যেদিন বিয়ে হবে আর 3 মাস পরে কিন্তু আপনারা পাবেন।